অভিমান করছে ঠাকুর, বলো না কিসের কারণে? ওগো দয়াময়, আজ ভগবান হয় ভক্তের প্রতি কেনই এত অভিমান? ওগো দয়া, মান অভিমান ত্যাগ করে দেখা দেব প্রভু কৃপা করে। একই দেখা বুঝি দেবে না মনে, আজ যদি দেখা না দাও মনে, তবে যে আমার প্রাণখানে বিসর্জন করিব তোমার দুই চরণে। তবে হলে আমি বাজাবো আমার মধুর বীণা, সেই মধুর বীণার সুরে গোবিন্দর গান গাইতে গাইতে আমি ছুটে যাবো গোবিন্দর দিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। শ্রী কৃষ্ণ ভগবান রাম 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 রাম।
অভিমান করেছে ঠাকুর, বলো না কিসের কারণ? ওগো দয়াময়, আজ ভগবান হয়ে এতক্ষণ পরে দেখা দিলে প্রভু। ওগো দয়াময়, এক দৃশ্য দেখিলাম তুই নয়নে মত্ত থামের মাঝে, যেইভাবে তোমার পরম ভক্তকে অন্যায় অত্যাচার করতে চলেছে, আমি স্ত্রী থাকিতে পারিলাম না প্রভু। ওগো দয়াময়, এক তোমার লীলা খেলা, বলো দয়া। হরি কৃষ্ণ হরে কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ কৃষ্ণ হরে দেখিতে পারো না দয়াল, একে তোমার বিচার, যেই ভক্ত তোমার দিন রাত পরিশ্রম করে তোমার চরণে প্রসাদ নিবেদন করে, সেই ভক্তের উপর এতই অত্যাচার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দেবশ্রী নারায়ণ। তুমি জানো না দেবশ্রী নারায়ণ, আমি যে ভক্তের অধীন ভগবান, ভক্ত মরি মাতা পিতা, ভক্ত মরি গুরু, ভক্ত জনে নাম দেখছে মরি বাচ্চা কল্পনিত। জানো দেবশ্রী নারায়ণ, আমি ভক্তকে পরীক্ষা করি কেমন ভক্ত আমার। ঠাকুর এত যন্ত্রণা দাও কেন, কেন যন্ত্রণা দাও প্রভু? আমায় একটি বারে বলে দাও না।
সেটা অবশ্যই কারো তুমি বুঝবে না। এই মর্ত ধামে অনেক ভক্ত রয়েছে, সেই ভক্তদেরকে আমি পরীক্ষা করছি অবশ্যই কারো তুমি বুঝবে না। প্রভু ওকে দয়া মা, তবে হলে প্রভু এইবার আমি বাজাবো আমার মধুর বীণা, সেই মধুর বীণার সুরে ছুটে যাবো ওই যে ভক্তের দরবার। দেবশ্রী নারদ তবে হলে বাজাও তোমার মধুর বীণা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌরবন্ত সবাই বলো হরি বল হরি বল হরি বল, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কাশী রাজ্যের কাশী রাজা ছিলেন বড় দয়ালু, সেই রাজপ্রসাদের একজন ছিল মহামান্য সেনাপতি। সেই সেনাপতি কৃষ্ণ মন্দির সমস্ত ভেঙ্গে চুরমার করে দিয়েছিল। তাই তো দেখুন সেই মহামান্য সেনাপতি প্রতিহিংসার মুখে আগুন নিয়ে ছুটে চলেছে উল্কার দিকে। আমি হলাম এই রাজ্যের মহামান্য সেনাপতি, প্রতিহিংসার মুখে আমি জানি আমি বলি বহুদিনের আশা বহুদিনের স্বপ্ন ওই কাশী রাজার রাজ্য সিংহাসন নিবার বড়ই বাসনা। তবে হরে বেশি আর বিলম্ব করো না, এই মধ্যে ছড়িয়াব ওই কাশী রাজার রাজপ্রসাদে ছড়ে বলে কৌশলে রাজ্য সিংহাসন নিতে হবে আমার হাতের মুঠে। তাই তো দেখুন ভক্তবৃন্দগণ সেই কাশী রাজা মুখে তার কৃষ্ণরাম গাইতে গাইতে ছুটে চলেছে রাজপ্রসাদের দিকে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কবিত্বকে প্রণাম করি অগ ঠাকুর, প্রণাম গ্রহণ করো কৃপা করে এই রাজ্যে আমি রাজা, একমাত্র রাজা, আজ রাজা হয়ে প্রতিদিন প্রজাদের ঘরে আমি অন্ন দান করব প্রভু, যে প্রজাদের অন্ন নেই আমি অন্ন দান করিব, যেই প্রজাদের বস্ত্র নেই আমি বস্ত্র দান করিব। না না, তবে হলে এই কথাটুকু আমাকে বলতে হবে, একমাত্র আমার রানীকে, কোথায় রানী সম্প, কোথায় রানী? ওগো ঠাকুর, আজ ভক্তের মনে আসা যদি আজ আমি পূর্ণ করতে পারি, কত আনন্দই থাকব এই রাজপ্রসাদে। রানী শম্পা, আমায় কি জন্য ডেকেছে স্বামী দেবতা? ওগো রানী শম্পা, আজ আমার মুখখানি কেন ধরু ধরু করে কেঁপে কেন কেঁপে উঠছে? কিন্তু যাই না, প্রতিদিনের ন্যায়ের মতো এই রাজপ্রসাদে আসত প্রজারা, আমায় বলতো মহারাজ আমার অন্ন নেই, আমার বস্ত্র নেই, আমি কিছু দান করো। জানো রানী, আমি তো আর স্ত্রী থাকিতে পারি না রানী, তাই তো রানী শম্পা বলি আমি অন্ন দান করিব, আমি বস্ত্র দান করিব, প্রতিটির প্রজাদের ঘরে ঘরে আমি বলবো, হরি প্রজাগণ তোমাদের কি প্রয়োজন রয়েছে আমি অন্ন দান করিব, আমি বস্ত্র দান করিব। জানো রানী, স্বামী তুমি যেও না স্বামী, এই রাজ্যে রয়েছে
একমাত্র মহামান্য সেনাপতি, সেই সেনাপতিকে আদেশ দাও। সেই সেনাপতি প্রজাদের ঘরে ঘরে অন্ন দান করিবে, সে বস্ত্র দান করিবে। তুমি যেও না স্বামীদেবতা, জনরণে জনরণে অনেক দিন হয়ে গেছে, প্রজাদেরকে আমি দেখতে পাইনি, তাই তো আমি বলতে চাই রানী, প্রজাদেরকে আমি আমি নিজ হাতে বস্ত্র দিতে চাই। না না স্বামী, তুমি যেও না, তোমার যুগল চরণ ছিল বলেছি, সেনাপতিকে একটিবারে আদেশ কর। বেশ রানী, এতই করুণা করে আমায় বলেছ, তাই তো আমি কোনোদিন অমান্য করে রানী তোমার কথা, আজও আমি তোমার কথা অমান্য করব না রানী। কথাই মহামান্য সেনাপতি, জয় মহারাজের জয় হো, জয় মহারাজের জয় হো, জয় মহারাজের জয় হো, জয় মহারাজের জয় হো। প্রণাম হে মহারাজ, তব শ্রীচরণে আদেশ করেছে মহারাজ, বলো কিসের কারণে? সেনাপতি, তোমায় আদেশ করেছি একটিমাত্র কারণে, ওই যে চেয়ে দেখো প্রজারা সমস্ত ঘরে ঘরে যাইবে, বলবে প্রজাগণ যাদের ঘরে অন্ন নেই অন্ন দান করিবে, যাদের ঘরে বস্ত্র নেই সেই বস্ত্র দান করিবে, হাসি মুখে তবে রাত প্রসাদে আবার ফিরে আসবে। মহারাজ এই সামান্য আদেশ, তবে হলে বেশ মহারাজ, এই মত ছড়িয়াব প্রজাদের ঘরে ঘরে, যে প্রজাদের অন্ন নেই অন্ন দান করিব, যে প্রজাদের বস্ত্র নেই বস্ত্র দান করিব, তবে রাত প্রসাদে হাসি মুখে আবার ফিরে আসব। মহারাজ মহারাজ প্রণাম করি, হে মহারাজ তব শ্রীচরণে আপনার কথা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি, প্রজাদের কারণে। জয় মহারাজের জয় হো, জয় মহারাজের জয় হো। রানী রানী সম্পা, তাই তো আমি মহামান্য সেনাপতিকে আদেশ দিয়েছি, এইবারে ঠাকুরের কাছে করুণা করে এসো রানী, ঠাকুরের কাছে প্রার্থনা করিব, চুকুল মেলে প্রজারা যেন সুখে শান্তি থাকতে পারে, আমাদের আশাই তো আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, জয় গোবিন্দ সবাই বলন তোমার, হরি বল হরি বল হরি বল হরি বল রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে
করি হে ডাকুছি চরণে, যেন মহামান্য সেনাপতি অক্ষরে অক্ষরে পালন করি, সেটুকু করুণা করে ঠাকুর, যেন প্রজারা সুখে থাকতে পারে, শান্তিতে যেন থাকতে পারে, প্রজাদের সুখে আমি সুখী হতে চাই। আমি চাইনি ঠাকুর তোমার কাছে, চাইনি টাকা পয়সা ধন দলন, যেন প্রজারা সুখে থাকে ঠাকুর। রাম রানী রানী শম্পা এসো রানী, আমার সঙ্গে করে এসো, মহামান্য সেনাপতিকে পাঠিয়ে দিয়েছি, ক্ষণকাল অপেক্ষা করি, দেখি মহামান্য সেনাপতি কি সংবাদ নিয়ে এসে। এসো রানী এসো, হরে হরে দায়িত্ব দেখুন ভক্ত বৃন্দ, নিয়তির খেলা ঘরে যেই খেলাটি ঘটবে আগে থেকে নিয়তি পরিকল্পনা করে রেখেছি। দায়িত্ব দেখুন মহামান্য সেনাপতি ছুটে চলেছে রাম প্রসাদ, এইবার দেখবে কত ধানের কত চাল, স্বপ্ন পূর্ণ করতে চাই আমার, কই হলে পেথায় জনম আমার, বহুদিনের স্বপ্ন হাতের মুঠোয় আনতে হবে আমার। প্রহরে আমার সঙ্গে করে থাকবে, তুমি হবে এই রাজ্যের একমাত্র সেনাপতি, আর আমি হব রাজা। তাইতে দেখো ভক্তবৃন্দ,